প্রিয় দর্শক, জিএম ভিউজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সামনে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করতে এসেছি, আমার মতামত জানাতে এসেছি, এবং আমি এই জিনিসটা ব্যবহার করে খুবই উপকৃত হয়েছি। সেটা হচ্ছে, আমরা অনেকেই মাঝে মাঝে সি ড্রাইভ নিয়ে খুব ঝামেলায় পড়ে যাই, বিশেষ করে যারা আমরা কম্পিউটার ইউজ করি, গেমস খেলি প্রচুর এবং সফটওয়্যার ডাউনলোড করি। তো সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমাদের সি ড্রাইভটা একদম অটোমেটিক্যালি ফুল হয়ে যায়, মানে দেখা যায় যে কোনো কারণ ছাড়াই অটোমেটিক্যালি ফুল হয়ে যাচ্ছে, ওয়ার্নিং দেখাচ্ছে যে আরো কম এমবি বাকি আছে। এবং সি ড্রাইভটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এই জায়গাটা যত ফ্রি থাকবে আপনার কম্পিউটার স্পিড বা ল্যাপটপের স্পিড তত ভালো থাকবে। তো যারা নতুন কিনবেন কিংবা এখনো কেনার প্ল্যান করছেন, তাদের জন্য একটা পরামর্শ থাকলো। আমি যখন কিনেছি তখন এই জিনিসটা জানতাম না, সেই জন্য সি ড্রাইভটাতে খুবই অল্প স্পেস রেখেছিলাম সফটওয়্যার গুলোর জন্য, যেটা সবচেয়ে বড় ভুল ছিল। আর অন্যগুলাতে দেখুন সবচেয়ে বেশি স্পেস দেওয়া সবগুলাতে পার্টিশনে, তো আপনারা এটার মধ্যে সবচেয়ে বেশি স্পেস রাখবেন। আর যারা কিনে ফেলেছেন তাদের জন্য কয়েকটা উপায় বলে দিচ্ছি। প্রথম উপায়টা হচ্ছে, আপনারা সিসি ক্লিনার সফটওয়্যারটা ইউজ করবেন, যদিও এটা ট্রায়াল ভার্সনটা অনলাইনে অ্যাভেলেবেল থাকে, কিন্তু আমি এমন একটা ওয়েবসাইটের নাম জানি যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই জিনিসটা খুব ইজিলি পেতে পারেন। সেটা হচ্ছে সিসি ক্লিনারটা পাবেন আপনারা গেট ইন টু পিসি। গেট ইন টু পিসি লিখে গুগলে সার্চ দিলে আপনারা এখানে জাস্ট এখানে সার্চ, তো এরপরে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে সিসি ক্লিনার তো একটা অপশন থাকলে আপনারা এভাবে ক্লিন করে নিতে পারবেন। এটা অপশন ওপেন করবেন, ওপেন করে তারপরে এখানে জাস্ট এটা আপনার নিজের করতে হবে না, তারা অটোমেটিক্যালি এটা স্ক্যান করে দেবে। যদি কোনো সি ড্রাইভে কোনো অতিরিক্ত অপ্রয়োজনীয় কোনো ফাইল যদি এখানে লোডিং হয়, তার একটা জিনিস যেটা করতে পারেন সেটা কম্পিউটারের ভিতরেই, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আপনারা আপনাদের কম্পিউটারের অপশনে যাবেন, হোম বাটনের দিকে এখানে রাইট ক্লিক করবেন, করে প্রপার্টিসে যাবেন। এখানে সিস্টেম প্রোটেকশন নামে একটা অপশন আছে, সিস্টেম প্রোটেকশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন লোকাল ডিস্ক সি সিস্টেম এটা অন করা আছে, এই অনটার মধ্যে আপনি ক্লিক করে এখানে কনফিগারে ক্লিক করবেন। দেখেন এখানে 281.69 MB এখানে তারা কনজিউম করে রেখেছে, এটা মানে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস না, এটা জাস্ট আপনি ডিলিট করবেন, কন্টিনিউতে দেবেন, ক্লোজ করবেন, ওকে করবেন। ওকে করার পরে জাস্ট আপনারা সি ড্রাইভে গিয়ে দেখবেন আপনাদের এটা অবশ্যই অবশ্যই অনেকখানি স্পেস, দেখেন আমার এখানে স্পেসটা তারা ক্লিন করে দিয়েছে। তো গুরুত্বপূর্ণ হলো দুটো জিনিস, একটা হচ্ছে আপনারা সিসি ক্লিনারটি ইউজ করবেন, আরেকটা হলো যে এখানে কম্পিউটারে গিয়ে প্রপার্টিসে গিয়ে জাস্ট দুটার মধ্যে যেভাবে আমি দেখিয়ে দিয়েছি ওভাবে করবেন। আশা করি এটা আপনাদের সুবিধা হবে। ধন্যবাদ ভিডিওটার জন্য, আশা করি আপনাদের উপকার। যার কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আর আমি চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।